নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ফুটপাত দখল মুক্ত করতে হকারদের উচ্ছেদের সিদ্ধান্তে সরগরম শহর। হকারদের একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান ইউনিয়নের। ফের ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হামলা। বাগানের কাজ করার সময় চিতাবাঘের হানায় গুরুতর জখম কর্মী, আতঙ্ক এলাকা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। দিন কয়েক আগেই পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ফুটপাথ দখল মুক্ত করা হয়, যার জেরে পরিবার নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন বলে দাবি জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স হকার্স ইউনিয়ন। বকেয়া সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার মেইন গেটে সাময়িক বিক্ষোভ দেখানো হলো। পরে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে তুলে দেন ইউনিয়নের সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশও। দীর্ঘ এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও জলপাইগুড়ি শহরে হকারদের সমস্যার সমাধান করতে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে গত সপ্তাহে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অমানবিকভাবে হকার উচ্ছেদ করা হয় বলে দাবি ইউনিয়নের। যারা রাস্তায় বসে জীবিকা নির্বাহ করেন তাদের পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান তারা। পাশাপাশি এদিনের ডেপুটেশনের দাবি 2024 শারদোৎসবের প্রাককালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পাশাপাশি এদিনের ডেপুটেশনের দাবি 2024 সালে শারদোৎসবের প্রাককালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান দিতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সব হকাররা যাতে ঋণ পান তার ব্যবস্থা নিতে হবে। 2014 সালের দেশের আইন, 2018 সালের রাজ্য আইনের প্রবক্তা অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা, টাউন ভেন্ডিং কমিটির দ্রুত গঠন পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি শহরের হকাররা, তাদের পেটে লাথি মারা হয়েছে। এর আগেও এক বছর আগে তাদেরকে উচ্ছেদের চেষ্টা হয়েছিল, তারপরে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন বসে নিয়ে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে যে যেখানে আছে সেখানেই বসবে, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিক হবে, প্রত্যেককে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, টাউন ভেন্ডিং কমিটি গঠিত হবে, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের আইন এবং রাজ্যের আইনে পরিষ্কার বলা হচ্ছে। জলপাইগুড়ি কেন, ভারতবর্ষের সমস্ত শহরে হকাররা আছে, তারা তাদের জীবিকা নির্বাহ করছে, ফলে এদের পেটে লাথি পড়েছে। এরা আজকে 10 দিন ধরে দোকান করতে পারছে না, বসতে পারছে না। যারা ছোটোখাটো দোকান নিয়ে বসছে তারা ভয়ে থাকছে কি ব্যবসা করবে, ফলে পরিবার নিয়ে তারা আজকে রাস্তায় বসেছে। ফলে এদেরকে রক্ষা করার দায়িত্ব জলপাইগুড়ি পৌরসভার আছে, প্রশাসনের আছে, এবং আইন অনুযায়ী জলপাইগুড়ি শহরে হকাররা তারা হকারি করবেন, এটাই বাস্তব। এটা এবং হচ্ছে তারা, তাদের সঙ্গে আমাদের যা কথা হয়েছে যে তারাও যানজট সমস্যা যেটা হয় বা যে রাস্তাঘাট মানুষের চলাফেরা সেটা তারা দেখবেন, তারা একটু পিছিয়ে গিয়ে বসবেন, কিন্তু যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। তারা যেখানে আছে সেখানেই তাদেরকে ব্যবসা করতে দিতে হবে, এই দাবি নিয়েই মূলত আজকে আমরা পৌরসভায় এসেছি। পৌরসভার গেটে এসেছি, তার কারণ হলো আমরা সবাই হকার, যারা গরিব মানুষ, আমরা খেটে খাই রাস্তার ধারে, দোকানপত্র বসে করে খাই, কারণ আমাদের কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই। পৌরসভায় এক বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি হকারকে পরিচয়পত্র দেওয়া হবে, তাদেরকে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে, তার এখনও সেই ঢবের স্মৃতি রয়ে আছে, কোনো কিছু করে নাই, বরঞ্চ আমাদেরকে আরও উচ্ছেদ করার উৎপাত তারা হয়ে উঠেছে, এবং অনেক হকারের মাল বাজেয়াপ্ত করেছে, তাদেরকে উঠিয়ে দিয়েছে, আবার অনেকে লোন পেয়ে লোন দিয়েছে, কিন্তু সেই লোনের টাকা তারা কী করে শোধ করবে। এমত অবস্থায় সবাই তো এখনও ভয়ে, অনেকে 10-12 দিন হলো কোনো দোকান খুলতে পারে নাই, তাদের পরিবার আছে, তারা কী খাওয়াবে, কী করবে, কোথায় যাবে, এই সমস্যায় আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়াইছে। আজ আমরা সবাই এখানে জমায়েত হয়েছি যে আমরা চাচ্ছি যে আমরা যে যেখানে দোকান করি সেইভাবে দোকান করবো, আমরা কোনো রাস্তা ব্লক করব না, আমরা দরকার বলে আরও চাপিয়ে নিব, আমরা ড্রেনের উপরে আছি, দরকার বলে আরও চাপিয়ে দোকান করব, কিন্তু কোনো হকারকে মানে উচ্ছেদ করা যাবে না। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন রাস্তাকে খোলা রাখতে হবে, হকার্স কর্নার নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। আগামী বৃহস্পতিবার পুরসভা প্রশাসন এবং বিভিন্ন হকার্স ইউনিয়নকে নিয়ে একটি বৈঠক হবে বলেও জানান তিনি। ফিটুর পক্ষ থেকে, ওদের যে হকার্স অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন ছিল, অ্যাজ এ ভাইস চেয়ারম্যান আমি ডেপুটেশনটা গ্রহণ করলাম, আইসি কোতোয়ালি নিয়ে উপস্থিত ছিলেন আজকে। দেখুন, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে জলপাইগুড়িতে একটা ট্র্যাফিক
যে সিস্টেমটা দিনবাজারের দিকে দেখবেন বা ডিবিসি রোড বলুন বা আপনি মার্চেন্ট রোড বলুন, এটা কিন্তু একটা প্রচণ্ডভাবে বিঘ্ন হচ্ছিল। তার কারণ হচ্ছে বহু হকার যারা, তারা কিন্তু তাদের যে প্লেস যেখানে বসে তারা দোকান করতেন তার থেকে এগিয়ে এসে রাস্তাটাকে এনক্রোচ করছিল, এবং তার ফলে এবং এই এটার জন্য পুলিশ দুবার মাইকিং করে এবং পৌরসভার তরফ থেকে একবার মাইকিং করা হয়। তারপরে কিন্তু এই ইয়েটা হয় যে এইভাবে রাস্তা এনক্রোচমেন্ট করা যাবে না বলে একটা মানে ড্রাইভ দেওয়া হয়। কিন্তু আজকে ওদের সাথে মিটিং হল, আগামী বৃহস্পতিবার আমরা পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন যে হকার্স ইউনিয়ন আছে তাদের সাথে আমরা বৈঠক করব, এবং বৈঠক করে রাস্তাকে খোলা রাখতে হবে, হকার্স কর্নার কী করে করা যায় তার একটা চিন্তাভাবনা আমাদের তৈরি করতে হবে, এবং টাউন ভেন্ডিং কমিটি যেটা রয়েছে সেটাকেও একটু পুনর্গঠন করবো, করে প্রকৃত দু একজন এমন আছে, দু একজন আছে যারা আগে হকার ছিলেন এখন হয়তো ব্যবসা করেন না, এটা আগে থেকেই কমিটি আছে, সেখানে তারা আমরা দু একজনকে ইনক্লুশন করবো, এবং আলটিমেটলি জলপাইগুড়ি শহরটা যাতে সুন্দর থাকে, এই অতিরিক্ত টোটোর চাপ এর হাত থেকে শহরকে মুক্তি দিতে হবে। আর রাস্তা এনক্রোচ করে হকার আর আরেক ধরনের দোকানদার যারা রয়েছেন, যারা নিজের দোকান আছে আবার আবার রাস্তাতেও ডালা বসাচ্ছেন, এগুলোকেও আমাদের বন্ধ করতে হবে। এইসব ব্যাপারে আগামী বৃহস্পতিবার থেকে আমরা মিটিং করবো, এবং তারপরে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ফের ডুয়ার্সের চা বাগানে চিতা বাঘের হামলা। এবারে বাগানে কাজ করার সময় চিতা বাঘের হানায় গুরুতর জখম এক চা বাগান কর্মী। ডুয়ার্সের মেটারি ব্লকের বাতাবাড়ি চা বাগানে ঘটে এই ঘটনা। বর্তমানে ওই কর্মী মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জখম কর্মী অমিত ওঁরাও, বয়স 30, জানা গিয়েছে শুক্রবার বাগানের 1B সেকশনে চা পাতা তোলার কাজ চলছিল। অমিত ওঁরাও ছিলেন বাগানের সর্দার, তিনি কাজের তদারকি করছিলেন। হঠাৎই বাগান থেকে চিতাবাঘ এসে অমিতকে আক্রমণ করে। এরপরে চিতাবাঘটি চা বাগানে চম্পট দেয়। বাগানের শ্রমিকরা জখম অমিতকে প্রথমে বাগানের হাসপাতালে নিয়ে যান, পরে সেখানে অ্যাম্বুলেন্সে করে তাকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেফার করা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। বাগানের ওয়েলফেয়ার অফিসার জানান বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ওই সেকশনে চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর আশ্বাস দিয়েছে বন দপ্তর। সুস্থ এবং রোগমুক্ত জীবনযাপনের অন্যতম উপায়ে যোগব্যায়াম, সেই বার্তাকে সামনে রেখে সাংসদের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালিত হল জলপাইগুড়িতে। 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়। দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শুক্রবার তারই অঙ্গ হিসাবে জলপাইগুড়ির ডিভিসি রোডের জেলা বিজেপি কার্যালয়ে যোগ দিবস পালনের উদ্যোগ নিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। চিকিৎসক হওয়ার সুবাদে তিনি যোগের গুরুত্ব জানেন। অশোক সরকার নামে এক যোগ শিক্ষকের তত্ত্বাবধানে যোগাসনের সেশন চলল, তাতে অংশ নেন সাংসদ এবং বিজেপি কর্মকর্তারা। পাশাপাশি সুস্থ জীবন করতে গেলে সারা জীবন যোগব্যায়ামের চর্চা করতে হবে বলে জানান সাংসদ। একই সঙ্গে তিনি আরও জানান যোগাসনের কর্মসূচি নেওয়া যায়, তার জন্য যোগ শিক্ষককে অনুরোধ জানিয়েছেন। যোগা হচ্ছে ভারতের অতি প্রাচীন ঐতিহ্য, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং মানসিকভাবে স্বাস্থ্য বজায় রাখার জন্য, মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী এই যে যোগা, যেটা মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুস্বাস্থ্য রাখার জন্য যেটা আছে ভারতের যে নিয়ম রীতি, সেটাকে উনি সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে, পৌঁছে দিয়েছেন, এবং তার ফলে আজকে কিন্তু আজকে 21 জুন এই দিনটা সারা পৃথিবীতে আজকে যোগা ডে হিসেবেই পালিত হয়। আমরা খুব গর্বিত যে আমাদের যে প্রাচীন যে পদ্ধতি, যেটা স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য মানসিক এবং শারীরিক, সেটা আজকে সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড হয়েছে। আমাদের দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে আমরাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে এখানে জলপাইগুড়িতেই আমরা যোগা দিবসের কিছু কার্যক্রম করলাম, আমাদের জেলা জুড়েই হচ্ছে, তার মধ্যে এটাও একটা কার্যক্রম এখানে হলো। আর যোগা যেহেতু স্বাস্থ্যকে খুব ভালো রাখে, রোগ নির্মূল করে, এরকম কোন সেন্টার কি আপনারা করবেন, যেখানে করার কোন প্ল্যান আছে? এক্ষুনি ভাবছিলাম অশোক সরকার খুব ভালো ট্রেনার, আমি দেখলাম আমাদেরকে, আমি ওর কাছ থেকে আজকেই প্রথম ট্রেনিং নিলাম, তাতে এরকম এরা যদি এগিয়ে আসে
আমি এটাই ভাবছিলাম যে তারাই আমরা রেগুলার অন্তপক্ষে একদিন দুদিন করে যদি আমরা এখানে চালু করতে পারি, তাহলে আমাদের এখানেও একটা আমাদের অন্তপক্ষে আমাদের যারা কার্যকর্তা তাদের জন্য যেমন ভালো হবে, এবং এটাকে দেখে দেখে এটাকে এটাকে রেপ্লিকেট করা যেতে পারে অন্য অন্য জায়গায়, এবং অন্যান্য যে আমাদের পার্টি অফিসগুলো আছে বা অন্যান্য জায়গায় যেগুলো আছে সেখানে আমরা এই জিনিসটা করতে পারি। লেখিকা অরুন্ধতী রায় এবং শেখ শওকত হোসেনের উপর থেকে ইউএপিএ প্রত্যাহার করার দাবিতে সিপিআইএমএল লিবারেশনের বিক্ষোভ কর্মসূচি পালন হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বিকেলবেলায় শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে সিপিআইএমএল লিবারেশন জলপাইগুড়ি শহরের লোকাল কমিটির পক্ষ থেকে কর্মী এবং নেতৃত্বরা ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হলেন। এছাড়াও ইউএপিএ সহ দমনমূলক সব আইন বাতিল, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি, নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার দাবিও তোলা হয়েছে এই দিনের কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভাস্কর দত্ত, জেলা কমিটির সদস্য শ্যামল ভৌমিক, সুভাষ দত্ত, প্রদীপ গোস্বামী, রেবা দাস প্রমুখ। আজ থেকে ঠিক 14 বছর আগে 2010 সালে খ্যাতনামা লেখিকা অরুন্ধতী রায় এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত আলী তারা কাশ্মীর নিয়ে কোনো বক্তব্য রেখেছিলেন, কাশ্মীরের স্বাধীনতা নিয়ে। সে যে সেই নরেন্দ্র মোদী আছে, সেই স্বেচ্ছাচারী, সেই স্বৈরাচারী এবং সেই দেশ বিরোধী নীতি নেওয়ার যে নরেন্দ্র মোদী আজও রয়ে গেছেন সেটা তিনি প্রমাণ দিলেন দিল্লির উপরাজ্যপাল সাক্সেনাকে দিয়ে, নতুন করে একটা আদেশনামা জারি করে অরুন্ধতী রায় এবং শেখ শওকত হোসেনের উপরে তারা ইউরোপীয় আইন জারি করেছেন। যে আইন এমন একটা আইন যেই আইনে কোনো রকম বিচার পাওয়া যায় না, বিনা বিচারে আজীবন কারাবাস করতে হয় এবং তাদের জন্য আইনি কোনো সহায়তা পাওয়া যায় না। আজকে কী করলেন আপনারা? আমরা এই কদমতলায় দাঁড়িয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। এটা আমাদের সর্বভারতীয় একটা কর্মসূচি। এই কর্মসূচি আমরা জলপাইগুড়িতে পালন করছি। আমরা মূলত যেটা চাচ্ছি যে জলপাইগুড়ির গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ তারা আকৃষ্ট হন এবং তারা এই বিষয়ে একটা প্রতিবাদ তুলে ধরুন। কারণ আমরা জানি একমাত্র গণ আন্দোলন, গণ প্রতিরোধ ছাড়া এই নরেন্দ্র মোদীকে নিরস্ত করা যাবে না এবং এই ধরনের কালা কানুনগুলোর থেকে রেহাই পাওয়া যাবে না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। বিভিন্ন দাবি দাওয়া হাতে তুলে জলপাইগুড়ি পিএইচই দপ্তরে স্মারকলিপি জমা দিল উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন। শুক্রবার ক্লাব রোডের এই পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল সোমনাথ চৌধুরীকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, পাম্প করার জন্য বানারহাট মেটালি এলাকায় জমি নেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ওই পাম্প হাউসে পাম্প এবং ভাল্ভ অপারেটর হিসাবে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। কেউ 2 বছর আবার কেউ 3 বছর আগে জমি দিয়েছিলেন কাজ দেওয়া হবে বললে। এনবিসি অধীনস্থ বিভিন্ন পানীয় জল প্রকল্পে জেজেএম আওতাভুক্ত কর্মরত পাম্প ভাল্ভ অপারেটরদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে না। সমন্বয় রেখে কাজের দাবি তোলা হয়। পিএইচই দপ্তরে চুক্তি খেলাফ ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং চুক্তিভিত্তিক কর্মীদের পিএফ এবং ইপি সহ নিয়ম মেনে বেতন প্রদান করার দাবিও তোলা হয়েছে, এমনটাই জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত। আজকে আমরা জলপাইগুড়ির পিএইচই সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে পিএইচই সিভিল অফিসের অধীনে কিছু জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে ডিভোশন দিলাম। আমাদের এক্সিকিউটিভ সাহেব দাবিগুলো সহানুভূতির সাথে সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের মূল দাবি, অবিলম্বে বর্ধিত হারে 443 টাকা যে বেতন বেড়েছে, বর্তমানে আমরা 404 টাকা করে পাচ্ছি এবং 443 টাকা বেড়েছে, কিন্তু এখনও আমরা ওই বেতন থেকে বঞ্চিত হয়ে আছি। এবং পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড ইপিএফ অন্যান্য জেলায় চালু হয়ে থাকলেও জলপাইগুড়ি পিএইচই সিভিলের আন্ডারে যারা ভাল্ভ অপারেটার আছে তারা প্রভিডেন্ট ফান্ড ইপিএফ থেকে বঞ্চিত হয়ে আছেন।
এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় যারা জমিদান করেছে, সে চা বাগানের ক্ষেত্রে হোক বা জোটল্যান্ডের ক্ষেত্রে হোক, প্রকৃত যারা জমিদান করেছে তাদেরকে কাজ না দিয়ে বাইরের লোককে, বহিরাগত লোককে দিয়ে তারা কাজ করানোর চেষ্টা করছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং সেটা পিএইচই আধিকারিককে বলে বলা হয়েছে যে যারা প্রকৃত জমিদান করেছে, যাদের সে চা বাগানের কোয়ার্টারের জায়গা হোক, যারা দীর্ঘদিন যাবত ওখানে বসবাস করছে তার পরিবারের লোককে যেন ওখানে নিয়োগ করা হয়। সেই বানাহাটের মোগলকাটা চা বাগান হোক, মেটেলির হোক, নাগরাকাটা হোক বা জলপাইগুড়ি মালবাজার হোক, যে কোনো জায়গায় হোক, প্রকৃত যারা জমি দান করেছে তার পরিবারের লোককে অবিলম্বে এখানে নিয়োগ করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সমকাজে সমবেতনের দাবিটা দীর্ঘদিন আমাদের সংগঠন থেকে চালিয়ে আসছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। অবিরাম মুষলধারে বৃষ্টির মধ্যে অতিরিক্ত পাথর বহন করে দুর্বল সেতুর উপর দিয়ে ছুটছে একের পর এক লরি। তার জেরে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনস্থ সেতু জলপাইগুড়ি জেলার বানারহাটের সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ডাঙ্গাপাড়া এলাকায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর একটি অংশ বসে গিয়েছে, এমনকি সেতুতে ওঠার আগে সড়কের ডান দিকের অংশ পুরোপুরিভাবে বসে যায়, যেই কারণে এখন সেতুর ওপর দিয়ে ছোট গাড়ি গেলেও কংক্রিটের সিমেন্টের চাঙড় খসে পড়ছে। যে কোনো সময় সেতু ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ভোরবেলায় বেআইনিভাবে পাথর বোঝাই বড় বড় লরি ছুটছে এই সেতুর ওপর দিয়ে। ইতিমধ্যেই আংরা ভাষা থেকে বাঙ্কু বাজার যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত, যে কারণে ঘুর পথে সব গাড়ি যাতায়াত করছিল। এবারে ক্ষতিগ্রস্ত হলো সেই সেতুটিও, যার কারণে দুর্ভোগ আরো বাড়ল প্রায় 6-7 গ্রামের বাসিন্দাদের। এই সেতু আর এক দুদিন ভারী বৃষ্টি হলে পুরোপুরি ধসে যেতে পারে বলে আশঙ্কা। পুলিশ প্রশাসনের চোখের সামনে বেআইনিভাবে পাথর বোঝাই লরি ছুটলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। গোটা ঘটনায় মুখে কুলুপ এটেছে ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে গোটা ঘটনা নিয়ে সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দেন, ব্রিজের ওপর দিয়ে পাথর বোঝাই লরি যাতায়াত করে তা জানা ছিল না। গোটা বিষয়টি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ব্রিজটা আগে ছিল কালবাটের ব্রিজ, তো উঠে গেল, তারপরে ওই যে ঢালাই করলো, ঢালাই করার পরে আবার ইফেরিং করিবার করলো, কারণ উপরটাই বেড়িং করলে ভিতরে কোনো কিছু করলো। এখন ওই যে পিলারের যদি ধন হয়ে যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে বর্ষাকালে, এই যে এদিকে একটা নতুন নদী হওয়াতে তো এই ক্ষতি, না তো এই ব্রিজটা এত ক্ষতি হতো না। গাড়ি যাচ্ছে, জেলা পরিষদের রাস্তাটা আছে কয়ে, তো আমার অঞ্চল রাস্তাটা কিছুটা বাঁচেছে, ওই দেখো না তো একটা এখন স্কুলের ছাত্ররা যাবে সাইকেল ধরে যেতে পারে না, অঞ্চল রাস্তাটা মেলামন নাই। ওরে বাবা, আলুর গাড়ি, লাইন ট্রাক, একেবারে 10 চাক্কা 16 চাক্কা সব গাড়ি যায়, মেন রাস্তা তো ওইটা। ব্রিজগুলো ঠিক হলে না পাবলিকের মানে ভালো হয়, এই যে গরিব মানুষ একটা যে টুকটুকি চালে খায়, এইটা যদি এখন নষ্ট হয় তাই টুকটুকিটা বন্ধ হলে বা পেটের ভাতও বন্ধ হইল না। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। রাত্রিবেলায় বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তি, সকালে সেই ব্যক্তির দেহই উদ্ধার হলো বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বরকামাত এলাকায় ঘটেছে এই ঘটনা, আর যাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত ব্যক্তির নাম বিধান রায়, বয়স 40 বছর। মৃত ব্যক্তির পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে শুতে যান পরিবারের সদস্যরা। এরপরে মাঝরাতে স্ত্রী জেগে দেখেন স্বামী বিছানায় নেই। প্রতিবেশীরা খবর শুনে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে শুক্রবার সকালবেলায় বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি রাস্তার ওপরে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে। তবে ঠিক কিভাবে মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবার। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি জলপাইগুড়িতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ আমি 3:30 সময় শুনলাম যে বাড়ি থেকে নিখোঁজ আর কি, ওর বউয়ের সঙ্গে শুয়েছিল, তো বউ তো টের পায়নি, কখন ঘর থেকে বের হয়েছে। হ্যাঁ, তারপর ওর বউ জাগ না হওয়ার পরে জানতে পারে যে পাশে স্বামী নাই, তারপরে খোঁজাখুঁজি করে, অনেক খোঁজাখুঁজি পরে পায় না। তারপরে
আমাদের বাড়িতে খবর দেয় যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেই খবরটা শুনলাম 3:30 দিকে, তারপরে আমরা খোঁজাখুঁজি করলাম, পেলাম না। সকালবেলায় খুঁজতে খুঁজতে এইদিকে আসি, তারপরে দেখতে পাই যে এখানে পড়ে আছে রাস্তায়। কী অবস্থায় পড়েছিল? মৃত অবস্থায় পড়েছিল। যে কীভাবে মৃত্যুটা হলো তাহলে? মৃত্যুটার কারণটাই তো আমি, আমাদের মধ্যে ধোঁয়াশা হয়ে আছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিদ্যালয় কর্তৃপক্ষের জন্য প্রাক্তনীদের নতুন ফ্যান উপহার। ফণীন্দ্রদেব বিদ্যালয়ের 89 প্রাক্তনীরা এবারে সামাজিক কাজে এগিয়ে এলেন। তাদের নিজস্ব বিদ্যালয় অর্থাৎ ফণীন্দ্রদেব বিদ্যালয়কে 6টি সিলিং ফ্যান তুলে দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। এই গরমে নতুন 6টি সিলিং ফ্যান পেয়ে এক প্রকারে খুশি প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রাক্তনী কিংসুক ঘোষ বলেন, বিদ্যালয়ের লাইব্রেরিতে এই ধরনের ফ্যান খুব দরকার ছিল। আজকে আমরা এফডিএ স্কুলের 89-এর মাধ্যমিক, আমরা কিছুদিন আগে জেলা স্কুল এবং এফডিআই আমরা 89 আমরা একসঙ্গে একটা মৈত্রী খেলার আয়োজন করেছিলাম, যে দুটো স্কুল একসঙ্গে যারা আমরা 50 ঊর্ধ্ব যারা হয়ে গেছি, তা আমাদের সেই খেলাটা করার পরে আমরা একটা ফান্ডিং করেছিলাম। তা আমরা আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল স্কুলের জন্য কিছু করবো, যেহেতু সবাই আমরা এফডিআইয়ের জন্য একটা গর্ব অনুভব করি। তাই স্কুলের একটা লাইব্রেরি হয়েছে, সেখানে কিছু ফ্যানের দরকার। এই স্কুলেরই আমাদের প্রাক্তন ছাত্র বর্তমানে স্কুলের শিক্ষক উদ্যালক ভট্টাচার্য, উনি আমাদের জানায় এবং আমরা সমস্ত ছাত্ররা মিলে সিদ্ধান্ত নিই যে এই লাইব্রেরির যে ফ্যানটা দরকার সেটা আমরা স্কুলের হাতে তুলে দেব এবং ভবিষ্যতে আমরা স্কুলের যে কোনো রকম উন্নয়নমূলক কাজে আমরা মাধ্যমিক 89-এর মাধ্যমিকে যারা আমরা চেষ্টা করবো স্কুলের পাশে। আজকে কতগুলো কী দিলে? আজকে আমরা ইতিমধ্যে 6টি ফ্যান দরকার, সেই 6টি ফ্যানই আমরা তুলে দিলাম। আপনাদের প্রাক্তন ছাত্র তারা কতগুলো ফ্যান উপহার দিল, কেমন? সেটা খুবই আনন্দের ব্যাপার যে কি আমাদের সঙ্গে তারা এখনও স্কুলের সঙ্গে একাত্মতা অনুভব করে যে এই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এটা স্কুলের পক্ষে স্টুডেন্টদের পক্ষে বড় প্রাপ্তি। এটা কতটা কাজে লাগবে এই গরম এখন? নো ডাউট এটা ভালো কাজ দেবে, কেননা ছেলেদের তো সব কী বলে এগুলো আমরা তুলে উঠতে পারি না, অনেক সময় কিছু ঘাটতি থেকে যায়। এইভাবে প্রাক্তন স্টুডেন্টরা যদি স্কুলের পাশে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই আমাদের ছেলেমেয়েরা উপকৃত। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মুরগি সাবর করতে এসে ধরা পড়ল একটি অজগর সাপ। ডুয়ার্সের মেটালি ব্লকের চালসা ডাইসি পাড়ায় ঘটেছে এই ঘটনা। এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়ি থেকে প্রায় 7 ফিটের লম্বা ওই অজগর সাপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে শুক্রবার সকালবেলায় লুৎফর রহমানের ঘরে মুরগি খেতে ঢুকে পড়ে অজগরটি। সেই সময় বাড়ির সদস্যরা মুরগির চেঁচামেচি শুনতে পান। কাছে গিয়ে দেখেন অজগর সাপ মুরগির ঘরে ঘোরাফেরা করছে। এরপরে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোক। খবর দেওয়া হয় জালসার সর্পপ্রেমী যুবক দিবস রায়কে। দিবস এসে অজগর উদ্ধার করে নিয়ে যান, পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বর্ষা শুরু হতে সবজির বাজারে আগুন, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রকমারি সবজি। যেসব সবজিগুলির দাম কিছুদিন আগে 20-25 টাকা ছিল, বর্তমানে সেই সব সবজির দাম বেড়ে 40-45 টাকা হয়েছে। আলু কিলো প্রতি 30-35 টাকা দরে বিকোচ্ছে, ফলে সাধারণ মধ্যবিত্তের পকেটে কিছুটা হলেও টান। যদিও বিক্রেতাদের বক্তব্য কয়েকদিন লাগাতার বৃষ্টির জন্য এখন সবজির দাম একটু বেশি, কিন্তু বৃষ্টি কমে গেলে দামে পতন হবে। তবে বর্ষাকালে সবজির দাম ঊর্ধ্বমুখী হবে তা সকলেরই জানা, তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এই বিষয়ে সবজি কিনতে টান পড়েছে তাদের পকেটে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারা সবজি বাজারের দিকে নজর রাখছেন বলেও খবর। খুব চড়া বাজার, সবজির দাম ঊর্ধ্বমুখী। সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম খুবই ঊর্ধ্বমুখী। পটল ডবল হয়ে গেছে, 50 টাকা কিলো পটল, ফুলকপি 60 টাকা, আলু 35 টাকা কিলো, ভালো আলুটা, পেঁয়াজ 50 টাকা। হ্যাঁ অবশ্যই। এখন বর্ষাকালীন যে সমস্ত সবজি পাওয়া যাচ্ছে কি কি দাম দেখছেন কেমন? দাম তো অনেক বেশি, অনেক বেশি দাম।
বর্ষাকালের সবজি তো অনেক দাম, মানে রিসেন্ট কি বেড়ে গেল? রিসেন্ট তো বেড়েছি, রিসেন্ট তো বেড়েছি। কি নিলেন আপনি? আমি নিলাম গাজর, টমেটো। গাজর কত করে দিল? গাজর 80 টাকা কিলো। টমেটো 80 টাকা কিলো। টমেটো কত করে? 40 টাকা কিলো। এক কিলো দিয়েছে 500 দিয়েছে 2 টাকা। পটল 40 টাকা, কয় 40 টাকা, মূলা হলে 60 টাকা, বেগুন 60 টাকা, কলা 60 টাকা, আলু আলু 30 টাকা, চাপা টাকা, আর ভুড়া ভুড়া আলু 40 টাকা। দাম কি বেড়ে গেছে না আরো বাড়বে? আর আলুটা বাড়বে, এই থাকবে আলুটা বাড়বে। অতিরিক্ত দাম নিচ্ছে মনে হয় না? না, এটা নিজে কমেছে, এর ফলে কিছু হলে সবজি বিক্রি কমছে, কমে রোদ উঠলে কমবে, রোদ উঠলে কমে যাওয়া, যদি আমদানি হলে আবার কমে যাবে, বেশি হলে দাম বাড়বে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফুটপাত দখলমুক্ত করতে হকারদের উচ্ছেদের সিদ্ধান্তে সরগরম শহর। হকারদের একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান ইউনিয়নের। ডুয়ার্সের চাবাগানে চিতাবাঘের হামলা। বাগানের কাজ করার সময় চিতাবাঘের হানায় গুরুতর জখম কর্মী। আতঙ্ক এলাকা জুড়ে। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিষয়ে। নমস্কার।